হ্যালো বন্ধুরা, তো তোমাদের সকলকে প্রথমেই নন্দনকাননে জু সাফারিতে স্বাগত জানাই। তো প্রথমেই দেখো, এই যে তোমাদের দাদাভাই গেছে টিকিট কাউন্টারে টিকিট কাটতে, আর আমি আর ঈশান আছি বাইরে দাঁড়িয়ে। তো তারপরে তোমার দাদাভাই টিকিট কেটে নিয়ে আসার পরে আমি এই যে এখানে একটু বাইরেটাতে ভিডিও বানাচ্ছিলাম, এখানে মানে পুরোটাই ক্যাপচার করার চেষ্টা করেছি, তোমাদের দেখানোর চেষ্টা করেছি। দেখো, প্রথমেই আমাদের সাথে দেখা হয় বিশাল একটা ভাল্লুকের। তো দেখো, অনেকক্ষণ দাঁড়িয়ে থাকার পরে ইনি বেরিয়েছেন, একটু করে দেখা দিচ্ছিলেন। তারপরে এখানে আছে যে দেখো শেয়ালটা, মানে আমরা একটু রোদে রোদে গিয়েছিলাম, তো ওর জন্য মানে সব হাঁপিয়ে গেছে, ওর জন্য একটু ছাওয়াতে সব বসে আছে। তারপরে এই যে আছে সিংহ, তো আমাদের তারপরে এই যে দেখো হনুমানগুলো কীরকম ছোটাছুটি দৌড়াদৌড়ি করছে গাছের ওপর, সব মানে ছাওয়াতেই বেশিরভাগ জিনিসটাই রয়েছে। আর এই যে এখানে আছে বাঘ, মানে এগুলো না অনেক অনেক বয়স হয়ে গেছে, তো নেটটার জন্য অতটা ভালো করে হয়তো বোঝা যাচ্ছে না, তো আমি যতটা পেরেছি তোমাদের দেখানোর চেষ্টা করেছি। আর এখানে আছে মাত্র দুটো হাতি, মানে অনেক দূর থেকে তোমরা বুঝতে পারছো যে আমি কতটা জুম করে করে ভিডিওগুলো করেছি। তো মাত্র দুটো হাতি আছে এখানে, তো এখানে কিছুক্ষণ ভিডিও করার পরে এই যে জায়গাটা আমরা যাচ্ছি এখন, এখানটা না মানে কীরকম একটা বাজে দুর্গন্ধ। এখানে আছে বন বিড়াল ছিল, প্যাঁচা ছিল, আরও অনেক কিছু ছিল। তো এখানে ভিডিও করে আসার পরে এই যে দেখো হরিণ, তো মানে এখানে হরিণগুলোকে দেখলাম যে খুব একটা যে আঁকাবাঁকা যে শিংগুলো হয় সেই শিংগুলো কিন্তু দেখতে পাইনি, প্রায় শিং নেই বললেই চলে। আর তোমাদের দাদাভাই এই আই লাভ নন্দনকাননের সামনে একটু ছবি তুলল, তারপরে এই যে একটা ডাইনোসরের সামনে ছবি, আর এটা দেখো আমাদের কিং কোবরা। ওরে বাপরে, আমার তো দেখি মানে গা শিউরে উঠছে, মানে তোমাদের কীরকম লাগে আমি জানি না, তো আমি ভীষণ ভয় পাই। মানে আমি যে ভিডিওগুলো করেছি মনে সাহস নিয়ে। এখানে আছে একটা ময়েল, ময়েল সাপ। তো তারপরে আমরা আবার একটু এগিয়ে যাই সামনের দিকে, তো এখানে সামনে দেখো ব্ল্যাক অ্যান্ড ইয়েলো, মানে ওই ওই কালারের একটা সাপ আছে। এটা আমি জানি না যেহেতু কী নাম, কয়েকটা সাপের নাম জানি না, যেগুলো জানি সেগুলো তোমাদের জানাচ্ছি। আর এই যে মানে বলছি না, নেটটা থেকে কত জুম করে করে তুলেছি তোমরা দেখলেই বুঝতে পারবে, একটু ভালো করে দেখবে তাহলে বুঝতে পারবে পুরো ভিডিওটা। তো এইভাবেই মানে সমস্ত ভিডিওগুলো করা। আর এই যে এটা দেখতে পাচ্ছ বিশাল আকৃতির একটা গিরগিটি, মানে বিশাল মানে বিশালই একদম, মানে এটা কি গিরগিটির নাম আমি জানি না, মানে ভীষণ বড়। তো তারপরে এই যে দেখো মানে মানে যে সাপের যে ঘরগুলো করেছে না অনেকটা দূরে দূরে, তো এখানে এটা কী সাপ আমি জানি না, এই যে দেখো অনেকটা দূরে আছে। আর এই যে দেখো কচ্ছপগুলোকে না শাক, তারপরে বাঁধাকপি, গাজর, মানে অনেক কিছু দেখছি খাবার দিয়েছে, ওরা কিন্তু খাচ্ছে মানে আস্তে আস্তে নিজেদের মতো করে। তারপরে আবার তোমাদের দাদাভাইয়ের এই একটা দিলাম ডাইনোসরের সামনে, দেখো ছবিটা, ও তো এক হাতে তুলে ধরেছে একদম। তারপরে এই যে এটা কী সাপ বলো তো, এটা হচ্ছে অজগর। ওরে বাবরে, সাপগুলো দেখতেই যেন বিশাল আকৃতির একদম। আর এটা আছে গো সাপ, এই যে অনেক একজন দাদাভাই হাতে করে দেখার চেষ্টা করছিল। আর এই যে এখানে আছে কুমির, বলছি না আমরা এত রোদের বেলা গেছি যে সব একদম ছাওয়াতে গাছের তলে সব যেয়ে বসে আছে। তো আমরা তারপরে এই যে দেখো রোপওয়ে থেকে এই ভিডিওটা নিয়েছি, রোপওয়ে চেপে নিচেতে এই যে বোটগুলো চলছে, নৌকা চলছে, তো এখানে আর এই ট্রেনটা কিন্তু চলে 10টা অবধি, তো সেদিন চলেনি তাই চাপাও হয়নি, তো চাপাও হয়নি। তো তারপরে এই যে এখানে আছে অনেক মানে নানান রকমের, এটা কী বলে বক, নানান রকমের। তো এই যে দেখো পুরোটা নেট দিয়ে ঘেরা আছে, তো এখানে নানান রকমের বক আছে। আর জলটা দেখো একদম যেন গ্রিন হয়ে গেছে, আর সেরকম। আর এখানে আছে বাজ পাখি একটা, একটাই ছিল এখানে, এটা একটা হাঁস ছিল। তারপরে এখানেও বক ছিল, তো অনেক অনেক কিছু ছিল মানে দেখার মতো জিনিস। তো আমরা কিছু কিছু জিনিস দেখতেও পাইনি, একটা একটা লাল মোরগ ছিল, এটা একটা পাখি, লাল রঙের পাখি ছিল। তো এই সব কিছু মানে দেখে অনেক কিছু আমরা দেখিনি, বললাম তো আমরা অনেক কিছু দেখিনি। এখানে হাঁস ছিল দেখো, তো হাঁস, ময়ূর, কিন্তু আমি এই ময়ূরটা দেখেছি, এই কালারটা, তো সাদা ময়ূর কখনো দেখিনি, যেটা আমি প্রথম দেখলাম, তো দেখে তো খুব ভালো লাগলো। তো আমরা কিছু কিছু জিনিস দেখিনি, যেমন উট, ঘোড়া, ওগুলো দেখা হয়নি আর যাওয়াও হয়নি, এত রোদে গেছি, বললাম তো লেট হয়ে গেছে।
তো ওর জন্য সবটা হয়তো ঘুরে দেখা হয়নি, যতটুকু দেখেছি ততটুকুই তোমাদের দেখানোর চেষ্টা করলাম আমি। আর ভিডিওটা কেমন হয়েছে তোমরা জানিও, লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও। টাটা।